بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدِه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون" وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولائمة المسلمين وعامتهم او كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সাল্লাল্লাহু আলা সাইয়idina বা মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলা সাইয়idina বা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাকের লাখো শুক্রিয়া নিয়মিত আয়োজন নুরুল কোরআনে আপনাদের সামনে বসে কথা বলার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এখলাথের সাথে কথা বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন আমিন দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার আবাদত করার জন্য ইনি যা ইল ফিল আর খালিফা আল্লাহ পাক তার প্রতিনিধি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন ওয়ামা খালাকতুল জিন নওয়াল ইনসা ইল্লা আলী আবুদুন আল্লাহ বলতেছেন যে আমি জিন এবং ইনসানকে আমার এবাদত করার জন্য পাঠিয়েছি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন মানুষ জাতিকে আশরাফুল মখলুকাত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন সর্বোত্তম সবথেকে থেকে সুন্দর অবয়ব দিয়ে মানুষকে বানিয়েছেন সকল মখলুকের থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মখলুকের মর্যাদা আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ শুধু তাই আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবেও পৃথিবীতে এসেছি কুন্তুম খাই রা উম্মাতিন নাস। আল্লাহ পাক খাইরে উম্মত সর্বোত্তম উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পৃথিবীর মধ্যে ইমানদারদের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে মাইয়ন করেছেন নির্দিষ্ট করেছেন এই জমানার অনেক মানুষ রয়েছে যাদের ইমান নাই দৌলতে ইমান যাদের নসিব হয় নাই মনে করুন আমাদেরকে যদি আল্লাহ পাক কোনো বড় প্রেসিডেন্টের ঘরে জন্মে দিতেন কোনো বড় সম্পত্তিশালী বড় কোনো দেশের রাষ্ট্রপতির ঘরে আমাদের জন্ম হতো আর দৌলতি ইমান হতো না এর থেকে অধিকতর অধিকতর উত্তম এবং গৌরবের ব্যাপার যে আল্লাহ পাক আমাদেরকে গরিবের ঘরে হলো ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ সমস্ত জীবন আল্লাহর শুক্রিয়া আদায় করলেও দৌলতে ইমানের সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না হাজার ও শুকুর আল্লাহ তো যান কোনো কামনা হয় তো না দিলে ইমান যদি আল্লাহ জন্ম দিতে কাফিরের গরে জাহান নামে বাড়ি এই জনম গেলে আল্লাহ পাক কাফিরের ঘরে জন্ম দিলে আমরা হয়তো দৌলতি ইমান আনা সম্ভবপর হতো না আমরাও কাফিরের মতোই জীবন জীবনযাপন করতাম আর মৃত্যুর পর জাহান নামের মধ্যে আমাদের স্থান হতো মুসলমানের ঘরে জন্ম দেওয়ায় জন্ম আমরা মুসলমান হয়ে গেছি আলহামদুলিল্লাহ মান কাল আল্লাহ ইহা ইল্লাহ ফাদাহালাল জান্না যারা লা ইলাহা ইল্লা পড়েছেন যারা দৌলতে ইমান নসিব হয়েছে ইমান নিয়ে অবস্থায় ইমান অবস্থায় মুমিন অবস্থায় যদি পৃথিবী থেকে যেতে পারেন যত গুণাখাতা হোক এগুলোর শাস্তি ভোগ করার পর জান্নাতে যাওয়া হবে ইনশাআল্লাহ তবে এই শাস্তি সামান্যতম শাস্তি নয় ভয়াবহ শাস্তি পৃথিবীতে সামান্য মোমবাতির আগুনে হাত রাখা যায় না চুলার মধ্যে হাত রাখা যায় না রুদ্রের গরমে সাতিসারা সারা চলা যায় না রুদ্রের তাপ সহ্য করা যায় না গাছের ছায়া বসতে হয় মরুভূমিতে হাঁটার জন্য পায়ের মধ্যে জুতা লাগে জুতা ছাড়া পায়ে চলা যায় না হজে যারা গেছেন কোনো কারণে যদি স্যান্ডেল চপ্পল ছিঁড়ে যায় তাহলে খালি পায়ে আর হাঁটা যায় না অনেককে দেখেছি পানির বোতল দিয়ে এবং যে ক্যারিয়ার ব্যাগকে দিয়ে পায়ের মধ্যে ফেঁসিয়ে হাঁটতে হয় কোনো দোকানে গিয়ে পরবর্তীতে স্পঞ্জ কিনেন জুতা কিনেন দুনিয়ার এই জমিনে হাঁটা যায় না আর আখেরাতে প্রজ্জ্বলিত আগুনে কীভাবে আমরা জ্বলব যদিও কিছুদিনের জন্য জাহান নাম আর এই কিছুদিন দুনিয়ার এক এক কয়েক হাজার বছরের সমান পঞ্চাশ হাজার বছরের সমান এই দিনগুলো কিভাবে আমরা জাহান নামের আগুনে জ্বলব জাহান নামের আগুন সম্পর্কে আল্লাহ নিজে বলেন হেমিনগন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের আহল আয়াল পরিবার পরিজন আত্মীয় স্বজনকেও জাহান্নামের জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জাহান নামের আগুনের ডেফিনেশন দিচ্ছেন বর্ণনা দিচ্ছেন হিজারা এই জাহান নামেরা আগুনের ইন্ধন হবে লাকড়ি হবে মানুষ এবং পাতর বিশাল বিশাল পাতর হবে জাহান নামের আগুনের ইন্ধন আমাদের দেশে মা বোনদেরকে আমরা দেখেছি খড়কুটা দিয়ে রান্না করতে চুলার আগুনকে প্রজ্বলিত করার জন্য লাকড়িতে আগুন ধরার আগে খড়কুটা দেন কাগজ দেন এই খড়কুটা দিয়ে যেভাবে রান্না করার আগুনকে প্রজ্বলিত করা হয় জাহান্নামের আগুনকেও প্রজ্জ্বলন করার জন্য আগুনের তাপকে বাড়ানোর জন্য আগুনের এটাকে আরও বেশি করে যেন গরম হয় এ কারণে ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে জাহান্নামীদেরকে এবং বিশাল বিশাল ফাতরকে জাহান জাহান্নামের আগুন এত পাওয়ারফুল জাহান নামের আগুন থেকে কিছুটা একশো ভাগের এক ভাগ দুনিয়াতে দেওয়া হয়েছে বলা হয়েছে কিতাবে এসেছে আর এই আগুনের পাওয়ারে ঘরবাড়ি জঙ্গলের পর জঙ্গল দেশের পর দেশ জলে যায় আর নিরানব্বই ভাগ জাহান নামের আগুনে রয়েছে সেগুলো জ্বলতেছে সেই আগুনে আমরা কীভাবে জলার জন্য প্রস্তুতি গ্রহণ করি কেউ কেউ বলেন আল্লাহ তো বলেছেন নবীজল্লা বলেছেন যারা কলিমা পড়েছেন কৃত অপরাধের জন্য শাস্তি বুক করার পর সে একদিন না একদিন নামে থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে এ কারণে যতই নামাজ পড়ি না কেন যতই আল্লাহর হুকুম হাকাম মানি না ভ্রান্ত পথে চলি এর কারণে জাহান নামের আগুনে জ্বললেও একদিন তো যাব যাব নাউজবিল্লা অনেককে দম্ববরে বলতেও শুনি যে দুনিয়াতে যতটুকু মজা লুটবার লুটি জাহান নামে গেলেও একদিন তো জান্নাতে যাবো নাউজবিল্লা ওই পাগলকেও জিজ্ঞাসা করি দুনিয়ার মোমের আগুনে আঙ্গুল রাখা যায় না দুনিয়ার চুলার আগুনে হাত ঢুকানো যায় না দুনিয়ার সূর্য এত উপরে থাকার পর এই সূর্যের তাপ গ্রহণ করা যায় না সূর্যের তাপে মরুভূমির বালি গরম হইলে বালিতে পা রাখা যায় না স্টিলের টুল বা কেদারা চেয়ার যদি রাখা হয় এই চেয়ার এমনভাবে গরম হয় এখানে ডিম সাললে ডিমটা পর্যন্ত ফ্রাই হয়ে যায় দুনিয়ার এই সামান্য গরম সহ্য করা যায় না আখেরাতের এত ভয়াবহ গরম এই জাহান্নামের পারের মধ্যে এমন ভয়াবহ ফিরিস্তা গন্দণ্ড এমন থাকবেন তাদের হাতে বিশাল হাস বিশাল বিশাল মুগুর থাকবে জাহান্নামীদেরকে এই মুগুর দিয়ে আঘাত করা হবে এবং তাদেরকে গড়তে ফেলে দেওয়া হবে জাহান্নামের আগুনের এমনভাবে ফানি যেভাবে ঢেউ খেলায় আগুনের স্রোতের কারণে গর্ত থেকে মানুষ উত্তরাইয়া যেভাবে ভাত যেভাবে উত থাকে সেভাবে মানুষ গর্ত থেকে উঠবে আর ওই ফিরিস্তাগণ ওই গুরু দিয়ে তাদেরকে এমনভাবে আঘাত করবেন আবার এই গর্তের নিচের দিকে চলে যাবে আবার উপরের দিকে উঠবে নাওজুবিল্লা ওই ভয়াবহ আগুনের মধ্যে জ্বলতে হবে যারা জাহান্নামী তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে মুমিনদেরকে পুরাপুরিভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে আল্লাহ পাক ফরমান ইয়া আল্লা দিনা মান ও দু কা হে ইমানদার তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও আল্লাহ রবুল আলমিন ইয়া আয়ু আল্লা কাফারু বলেন নাই হে কাফির গণ তোমরা ইসলামের মধ্যে দাখিল হও পাক ইমানদারদেরকে ডাকতেছেন এতে করে বুজা গেলেও ইমান আনলেই শেষ নয় ইয়া আগে আল্লাদিনা মানুহ হে ইমান দারগণ উদসোলফি চিলমিকা ফাহ ওয়ালা তাত্ত্বিক তোমরা শয় তানের অনুসরণ কর না ইন্নাহু লাকুম আদু বোমবিন কারণ শয় তান হলো তোমাদের চিরস্থায়ী দুশমন শৈতানের অনুসরণ করে জীবনকে নষ্ট করো না শুধু ইমান এনেই তোমাদের কাজ শেষ নয় ইমান আনার পর ইমানকে ধরে রাখতে হবে কোনো প্রকারের কুফরি করা যাবে না আল্লাহর সাথে শরিক করা যাবে না আল্লাহর নাফরমানি করা যাবে না আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করা যাবে না আল্লাহর সাথে আমরা কথায় কাজে অনেকভাবে আমরা শিরিক করে থাকি নাওজুবিল্লাহ ইন্দার শিরক আল আজল মুন আজিম শেরিক হলো সব থেকে বড়ো গুণা শেরিক করে ফেললে আর কোনো আবাদতই কাজে আসবে না যদি আপনার পাসপোর্ট না থাকে ন্যাশনালিটি না থাকে তাহলে আপনি সফর করতে পারবেন না যদি আপনার টিকিট না থাকে আপনি সফর করতে পারবেন না শেরিক হয়ে গেলে ইমানই নাই আপনার কোনো আবাদত গ্রহণযোগ্য হবে না আপনার সালাদ গ্রহণযোগ্য নয় জাকাত গ্রহণযোগ্য নয় হজ গ্রহণযোগ্য নয় গ্রহণ হবে না আপনার কোনো আবাদতই পাকের কাছে গ্রহণ হবে না ইমানকে মজবুত করতে হবে সহি শুদ্ধ ইমান ইমান রাখলাম আল্লাহ একজন আল্লাহ সব কিছু করেন কিন্তু সন্তানের জন্য পীর সাহেবের কাছে যাই মাজারে গিয়ে সন্তান চাই চাকরির জন্য মাজারে গিয়ে দর্ণা দেই বিপদ থেকে মুক্তির জন্য মাজারে যাই বিপদ থেকে মুক্তির জন্য বন্ডপীরের শরণাপন্ন হই গাছের জ্বর গাছের ফাতা ইত্যাদি উপরে ভরসা রাখি সুতা বেঁধে আসা হয় গাছের মধ্যে ফিরসাবের বাড়িতে দর্ণা দেওয়া হয় এভাবে মানুষ আল্লাহর উপর থেকে বরসা যে সমস্ত মুমিন হারিয়ে মাখলুকের উপরে ভরসা রাখবেন সে সমস্ত মানুষদের ইমানের কোনো মূল্য নাই বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে হবে মুসিবত আসে আল্লাহর পক্ষ থেকে এই মুসিবত থেকে মুক্তির জন্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে আল্লাহ রব্বুল আল আমিনের কাছে চাইতে হবে বিল্লাহ আল্লাহ রব্বুল আয়াল আমিনের কাছে চাইতে হবে যখন কোনো কিছু চাইতে হবে তখন আল্লাহ পাকের কাছেই চাইতে হবে মাখলুকের কাছে চাওয়া যাইবে না মাহলুকের আনুগত্য করা যাবে না যত আম্বিয়ায় কেরামগণ মসিবতে পড়েছেন তারা সাহায্য চেয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এটা আমাদের জন্য শিক্ষা আম্বিয়া আয় কেরামগণ পূর্ববর্তী আম্বিয়া ডাকেন নাই তারা বিপদে পড়েছেন সাহায্য চেয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আউলিয়ায় কেরামগণ তারা মসিবতে পড়েছেন সাহায্য চেয়েছেন আল্লাহ পাকের কাছে সালাতুল হাজাত পড়েছেন আল্লাহ রবুল্লা আলমনের কাছে সাহায্য চেয়েছেন নবীজি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আগেকার আমিআকেরামগণ যেভাবে সাহায্য চেয়েছেন লা ইলাহা ইল্লা আন্তুবাহী কুন্তুম ইনাদিমিন হজরত ইউনুস আল্লাহ ইসলাম মাসের পেটে যাওয়ার পর আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছেন আমরাও মসিবতে যখন পড়বো আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব এটা হলো ইমানের জন্য একান্ত প্রয়োজন আপনি মুমিন থাকতে হলে ইমানকে আপনার সংরক্ষণ করে রাখতে হলে শিরিক থেকে বেঁচে থাকতে হবে ইন্না শির আদুল মুনা আজিম নিঃসন্দেহে শিরিক হলো সব থেকে বড় গুণা জান্নাত যদি পেতে হয় জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় ইমানকে সংরক্ষণ করতে হবে ইমানকে তরুতাজা রাখতে হবে যত বড় সম্পদ হোক না কেন আপনার দুনিয়ায় যত বড় সম্পদ তাকে সেভ রাখার জন্য তত বেশি মেহনত করতে হয় আপনার কাছে ডায়মন্ড রয়েছে একটা ডায়মন্ডের দাম অনেক বেশি আপনার কাছে যদি অসংখ্য ডায়মন্ড থাকে সেটা সংরক্ষণের জন্য অনেক লকার কয়েক ধরনের সেভিং সেভের মধ্যে আপনি রাখবেন যেন এটা চুরি না হয় আপনার কাছে স্বর্ণ রয়েছে এটাকে অনেক হেফাজতে রাখবেন আপনার কাছে টাকা পয়সা রয়েছে সেটাকে আপনি ব্যাংকে গচ্ছিত রাখবেন আপনার ঘরের মধ্যে মূল্যবান সম্পদ রয়েছে ঘরকে আপনি পাকা করবেন হেভি দরজা দরওয়াজা লাগাবেন বাহিরে গেলে বিশাল লক লাগিয়ে যাবেন যেন আপনার মূল্যবান সম্পদ না ক্ষতি না হয় চুরি না হয় ইমান হলো আপনার সব থেকে বড় সম্পদ যার কাছে দৌলতে ইমান রয়েছে এই সমস্ত দুনিয়ার থেকেও উত্তম হলো দৌলত দৌলতে ইমান সমস্ত দুনিয়া আল্লাহ পাকের কাছে একটা মাসির ফাঁকার বড় বড় মূল্য নয় কিন্তু দৌলতে ইমান এই দুনিয়া থেকে আরো বেশি মূল্যবান এই মূল্যবান সম্পদ এটাকে সেভ করে রাখতে হবে আমার চলায় আমার বলায় আমার বিশ্বাসে যেন এত বিশাল দৌলত দৌলতে ইমান নষ্ট না হয় সে ব্যাপারে আমরা কিন্তু সচেতন নই ইমানকে তাজা রাখার জন্য ইমানকে সংরক্ষণ রাখার জন্য ইমানকে পরিষ্কার রাখার জন্য আমাদের মেহনত একেবারেই গৌণ একেবারেই নাই অথচ এটা কত মূল্যবান তাই যদি আমাদের সকল আমল আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হিসাবে ফেস করতে হয় আল্লাহ পাকের কাছে এটা গ্রহণযোগ্যের দাবি যদি হয় গ্রহণের দাবি যদি আমরা রাখি তাহলে এই ইমানকে শিরিক মুক্ত বেদাত মুক্ত রিয়া মুক্ত শিরিক হলো আল্লাহর সাথে শরিক করা বেদাত হল যেটা শরীয়তের মধ্যে নাই যে পদ্ধতিতে এবাদত করার শরীয়তের মধ্যে নাই নবীজি করেন নাই সাহাবায় কেরঙ্গন করেন নাই সেই পদ্ধতিতে আবাদত করার নাম হলো বেদাৎ আর হল যে শিরিক বেতাহাত নিজের মন মতো কোনো জিনিসকে উপস্থাপন করা আর হলো রিয়া রিয়া হল কাউকে দেখানোর জন্য মানুষ আমাকে বলুক আমি হাজি সাব হজে না গেলে আমাকে কিভাবে আমি লোকেরা আমার ভাই হজ করেছে না আমি যদি হজ না করি আমার আমার আত্মীয় হজ করলেন পাশের বাড়ির লোক হজ করলো আমি হজ না করলে মানুষ কি বলবে এই কারণেই যদি হজ করা হয় এই হজ কবুল নয় জাকাত লোকেরা আমাকে বখিল বলবে আমাকে কৃপণ বলবে আমি জাকাত না দিলে মানুষের কাছে কিভাবে মুখ দেখাব ওই জাকাত গ্রহণযোগ্য নয় সালাত আমি যদি জুম্মাবারে মসজিদে না যাই তাহলে মানুষ কী বলবে ঈদের নামাজে না যায় লোকেরা কি বলবে গরের লোক কি বলবে বাহিরের লোক কি বলবে এ কারণে সালাত আদায় করা ওই আবাদতগুলো মাত্র আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয় তাই শিরিক মুক্ত এবাদত হতে হবে বেদাত মুক্ত এবাদত হতে হবে রিয়া মুক্ত এবাদত হতে হবে অন্যকে দেখানো দেখানোর উদ্দেশ্যে এবাদত করা যাবে না এবাদত হবে একমাত্র আল্লাহ রবুল আলমিনের রেজামন্ত্রীর জন্য আমি যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে হয় আমার জবাব আমাকেই দিতে হবে অন্যকে খুশি করার জন্য আল্লাহর এবাদত আমি বাদ দিতে পারবো না অন্যকে খুশি করার জন্য আল্লাহকে আমি নারাজ করতে পারবো না অন্যকে খুশি করার জন্য আমি শরীয়তের বিধান বাদ দিতে পারবো না নবীজি ইসলাম বলেছেন যে মান তামাসা বি সুন্নতি ইন্দা ফসাদু আজরুমিয়াতে এই ফিতনার যুগে যে আমার একটি সুন্নত আমল করবে ফালাহু আজরুমিয়াতে শহীদ তাকে একশো শহীদের সাপ দেওয়া হবে সুহান্লা এই সময়ে সুন্নতি লেবাস পরে হাঁটা যায় না মাথায় টুপি দিয়ে পাগড়ি পরে হাঁটা যায় না সব কিছুর ভয় ভীতিকে তোয়াক্কা তোয়াক্কা না করে বৃদ্ধাঙ্গগুলি দেখিয়ে যারা সুন্নতি লেবাস পড়বে তারাই একশো শহীদের সাপ পাবে আজকের এই ফিতনার যুগে যেখানে শুধু ফুজুল খরচ বিবাহ সাদিতে অনেক অনিসলামী কার্যক্রম সেই সময়ে যদি হুজুরে পাক পাকসালামের সুন্নত অনুযায়ী কেউ বিবাহ অনুষ্ঠান সম্পাদন করে তাকে একশত শহীদের সোয়াব দেওয়া হবে আজকের এই ফিতনার যুগে যেখানে মানুষ পর্দা পতা ফরজ বিধানকে লঙ্ঘন করে সেটা যারা পালন করে তাদেরকে নিয়ে হাস্যরস করে ওই সমাজে যদি আল্লাহর দোয়া ফরজ বিধান পর্দাকে কেউ মান্য করে চলে পর্দা মেনে চলে তাদেরকে আল্লাহ পাক একশো শহাদতের সোয়াব দান করবেন সুবাহান আল্লাহ এই ফিতনার সময়ে দিনের উপরে চলা হুদুরেপা আকসাল্লাস্লামের তরিকার উপরে চলা অনেক কষ্টের ব্যাপার অনেক কঠিন ব্যাপার তাই এই কঠিনকে আমাদের মানিয়ে নিতে হবে যারা চলেন তাদের জন্য কঠিন নয় আপনার যদি সামনে একটা লুপ থাকে সামনে আপনার কোনো কিছু পাওয়ার ব্যবস্থা থাকে তাহলে যত কষ্ট হোক না কেন আপনি দেখছেন সামনে আপনার জন্য উপহার রয়েছে এই কষ্টের রাস্তা কণ্ঠকাকীর্ণ রাস্তা পাড়ি দিয়ে সেই উপহার কালেক্ট করার সেই গিফট অর্জন করার জন্য এই কষ্টটা আপনার কাছে কষ্টই লাগবে না তাই জীবনের যত ঘাত প্রতিঘাত আসুক না কেন দিনের উপরে আমাদেরকে চলতে হবে যদি আমরা জান্নাত পেতে চাই আল্লাহ আল্লাপাক আমাদেরকে তো দান করুন ছুট্টো একটা বিরতিতে যাচ্ছি বিরতি থেকে এসে এই বিষয়ের উপরেই কথা বলবো আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি ওবারকাত সম্মানিত দর্শক শ্রোতা বিরতির পর আবারও আপনাদের সামনে নুরুল কোরআন প্রোগ্রামে উপস্থিত হলাম আমি আলোচনা করছিলাম আমাদের করণীয় ইমান মুমিনদের করণীয় কি এ বিষয়ের উপরে আমাদেরকে কেন আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন সেই বিষয়টা চিন্তা করার জন্য আমি আপনি আমরা সবাই আমাদের জীবনকে কীভাবে পরিচালনা করব সেই বিষয়ের দিক নির্দেশনার জন্য আজকে আমি আপনাদের সামনে কথা বলছি দর্শক শ্রোতা আল্লাপাক তো আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে তার এবাদত করার জন্য আর যে যে মকসুদে যে উদ্দেশ্যে পাঠানো হয় সেই উদ্দেশ্যে ব্যতিরে রেখে যদি কেউ চলাফেরা করে তাহলে তার আসার মকসুদ উদ্দেশ্য ব্যাহত যখন হয় কাজে যারা তাকে তারা বেতন পায় না ডিউটিতে যারা তাকে তার ডিউটি ক্যান্সেল হয়ে যায় একজন যদি চাকরি করে আট ঘন্টা ডিউটি সে যদি প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা ডিউটি করে যত্র চত্র চলাফেরা করে তার চাকরি থাকবে না আল্লাপাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তারা এবাদত করার জন্য চিন্তা করে দেখুন আমরা কতক্ষণ আল্লাহর এবাদতে মাস্কুল থাকি একজন মানুষের বয়স যদি হয় পঞ্চাশ বছর তার জীবনের প্রথম চলে গেল দশ বারো বৎসর বুলুকুয়তের আগে বালিক হওয়ার আগে যখন বালিক হলো তার বাকি চল্লিশ বছর কিভাবে সে কাটায় একবার কি আমরা চিন্তা করে দেখি দিনের ছয় ঘন্টা যদি ঘুমের মধ্যে থাকে চল্লিশ বছরের একজন মানুষের কত বছর প্রায় দশ বৎসর ঘুমের মধ্যে সে কাটাইল একজন মানুষের বয়স যদি পঞ্চাশ বছর হয় আর চল্লিশ বছর তার এবাদতের বয়স হয় তাহলে সে দশ বছর ঘুমের মধ্যে কাটাইলো প্রতিদিন যদি তার তিন ঘন্টা প্রস্রাব পায়খানা খাবার দাবার ইত্যাদির মধ্যে কাটায় তাহলে তার পাঁচ বছর টয়লেট গোসল নিজের ব্যক্তিগত কাজের মধ্যে পাঁচ বছর সে কাটিয়ে ফেলল একজন মানুষের বয়স যদি পঞ্চাশ বছর হয় আর সে জীবনের চল্লিশটা বছর কাজকর্মের মধ্যে কাটাইল দুনিয়া অর্জন করার জন্য ডেইলি যদি সে আট ঘন্টা ডিউটি করে থাকে তাহলে চল্লিশ বছরের ভিতরে সে প্রায় বারো তেরো বৎসর সে শুধু কাজকর্ম করে কাটিয়েছে আল্লাহ আর শুধু আবারে জুম্মার নামাজ ঈদের সময়ে ঈদের নামাজ এই ধরনের দু এক ওক্ত সালাত মাঝে মধ্যে দেখা যাবে পুরা জীবনে পঞ্চাশ বছরের মধ্যে এক বছর ছয় মাস সে শুধু এবাদতের মধ্যে কাটিয়েছে চিন্তা করে দেখুন পঞ্চাশ বছর একজন মানুষ আল্লাহ যাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার এবাদত করার জন্য তার ডিউটি আদায় করার জন্য সে ব্যক্তি আল্লাহর ডিউটি না করে জীবনটাকে এভাবে যদি কাটিয়ে ফেলে গুমের মধ্যে বাথরুমে টয়লেটে গোসলে খাবার দাবারের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে চাকরি নৌকরির মধ্যে সে আল্লাহর ইবাদত করল কখন ছয় মাস এক বছর এটা কি এনাফ দুনিয়ার কোনো চাকরিজীবী মানুষ তার মালিকের চাকরি কি এভাবে করতে পারবে সে কি বেতন পাবে সে কি চাকরিতে টিকতে পারবে কোন অবস্থায় টিকতে পারবে না তাই আমরা যদি সত্যিকারের অর্থে আল্লাহর এবাদত করতে চাই আল্লাহর গুলাম আল্লাহর বান্দা হিসাবে নিজেকে বান্দার লিস্টে সামিল করাতে চাই তাহলে আমাদেরকে ফাইভ টাইমস নামাজ আদায় করতে হবে আল্লাহর উপরে বিশ্বাস যেটা এটা পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে নিরঙ্কুশ নির্বেজাল শিরিক মুক্ত বেদাত মুক্ত রিয়া মুক্ত বিশ্বাস থাকতে হবে এরপরে পাঁচ বক্ত সালাত আদায় করতে হবে ওক্ত সালাদ যদি আমরা যথাযথভাবে আদায় করি ফজরের সালাতের পর আপনি কাজে বেরিয়ে পড়ুন কাজ করুন জোহরের সময় সালাত আদায় করুন আপনার এই কাজটাও এবাদত হবে জোহরের পরে আপনি খাবার দাবার গ্রহণ করুন হালাল খাবার গ্রহণ করুন সুন্নত পদ্ধতিতে খাবার খান আপনার খাবারটাও এবাদত হবে প্রতিটি দানা তসবি পড়বে আপনার জন্য মাগফিরাতে দোয়া করবে আপনার এই খাবারের কাজ এবাদত হবে খাবার খেয়ে আপনি আরাম করুন এই আরাম করাটা কায়লোলা দুপুরের গুম এবাদত হবে আপনার পরে আবার কাজের জন্য বেরিয়ে পড়ুন আসরের সময় আসরের চলাত আদায় করুন মাগরিবের সময় মাগরিবের চলাত আদায় করুন এশার সময় এশার চলাত আদায় করুন এসার পরে আপনি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন আপনি ছয় ঘন্টা ঘুমাবেন পাঁচ ঘন্টা ঘুমাবেন সাত ঘন্টা ঘুমাবেন আপনার এই সম্পূর্ণ ঘুমের সময়টা এবাদতের মধ্যে সামিল হবে আপনি আপনার প্রাকৃতিক কার্য সমাধানের জন্য শৌচাগারে যান বাথরুমে যান নবীজি ইসালিমের তরিকা অনুযায়ী ঢুকার সময় বাম্পা ঢুকান পরে ঢুকুন বাথরুমের কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় ডান পার বের করুন দোয়া পরে বের করুন ঢুকার সময় আপনি পড়ুন আল্লাহ আউবি মিনাল আলু খুব আলহাবাইস বের হওয়ার সময় আপনি পড়ুন গুফরানকাল আলহামদুলিল্লাহ ইদি আদাবা আন্নিল আদা বাবা আফানি আপনি পড়ুন টয়লেটের সময়ে আপনি যখন টয়লেটে তাকলেন ওই সময়টাও আপনার বেকার যাবে না সেটাও আবাদতের মধ্যে সামিল হবে আপনি ঘুমাচ্ছেন আপনি রাত্রে বেডে যাবেন ডান কাতে আপনি শুয়ে থাকুন প্রথমে হাতটা আপনার গালের নিচে রাখুন এবং আপনি শুইবার সময় পড়ুন আল্লাহম্ম বিস্মিকা আমুত ও আহা গুম লাগার আগ পর্যন্ত তিলাওত করুন তসবি পড়ুন ইস্তেফবার পড়ুন শরীফ পড়ুন ঘুমের মধ্যে আপনি এবাদতের মধ্যে থাকবেন সারা রাত জাগ্রত থেকে তিলাওয়তে কোরআন করা আর যুদের সালাত আদায় করা মতো এবাদত হবে আপনার ঘুম সুবাহান আল্লাহ উঠে যান ফজরের সময়ে ফজরের সালাত আদায় করুন আপনার পঞ্চাশ বছরের লাইফ আপনার পঞ্চাশ বছরের লাইফ পুরাটাই এবাদতের মধ্যে সামিল হবে সুবাহান আল্লাহ আপনার গুম হবে এবাদত আপনার খাবার হবে এ আপনার ব্যবসা হবে এবাদত আপনার চাকরি হবে এবাদত আপনার টয়লেটে যাওয়া হবে এবাদত আপনি অন্যের সাথে কথা বলা হবে এবাদত আপনি আপনার স্ত্রী সন্তানের জন্য বাজার সওদা করা এটা হবে আবাদত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রতিটি মুহূর্ত এবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে যদি আপনি আল্লাহ পাকের তরিকা অনুযায়ী জীবন পাকের হুকুম অনুযায়ী জীবন নবীজল্লা তরিকা অনুযায়ী জীবন চালাতে পারেন আপনি আমাকে এভাবেই চলতে হবে নচেত আমরা একদম বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব দর্শক স্রুত শুধু আমি জাহান নামের আগুন থেকে বাঁচলে হবে না আল্লাহ পাক বলতেছেন খু আন হুসাকুম তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো ও কুম না তোমাদের আহল আয়াল কেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আহল আয়াল আমি নামাজ পড়ি আমার স্ত্রী নামাজ পড়ে না আমি সালাত আদায় করি আমার ছেলে সন্তান সালাত পড়ে না আমি পর্দা করি আমার মেয়ে পর্দা করে না আমার ছেলে পর্দা করে না তাহলে আমি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবো না এর জন্য আমাকে জবাব দিতে হবে হাদিসের মধ্যে এসেছে কুল্লুকুমরা অঙ্গ কুল্লুকুম্মাচুলানরা ইয়তিহী প্রত্যেক জিম্মাদার এবং কেয়ামতের দিন তার জিম্মা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে আলি আলা আমুল কিহি প্রেসিডেন্ট তার রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এমপি তার এলাকা সম্পর্কে জিজ্ঞাসিত হবে চেয়ারম্যান তার ইউনিয়ন সম্পর্কে মেম্বার তার ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসিত হবে পরিবারের কর্তা যিনি তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবেন আর আপনি একজন ব্যক্তি কোনো দায়িত্ব আপনার নাই আপনি জিজ্ঞাসিত হবেন আপনার হাত সম্পর্কে আপনার চোখ সম্পর্কে আপনার মুখ সম্পর্কে আপনার পা সম্পর্কে আপনি আপনার সাড়ে তিন হাত দেহ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন আলা নফসিহি প্রত্যেকটা ব্যক্তি তার নফ সম্পর্কে তার নিজের সম্পর্কে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হবেন আলমারা আতুরা আলা জিহা প্রত্যেক মহিলা তার স্বামীর গড় সম্পর্কে জিজ্ঞাসিত হবেন স্বামীর জন্য তিনি নিজের নিজেকে হেফাজত রেখেছেন কি না স্বামীর সন্তানাদিকে তিনি সেবা করেছেন কি না স্বামীর মালের হেফাজত করেছেন কি না দিন প্রত্যেক মহিলা জিজ্ঞাসিত হবেন এ কারণে আমরা কেউ দায়িত্ব এড়িয়ে যেতে পারবো না যে যে দায়িত্বে রয়েছেন রাষ্ট্রপ্রধান চেয়ারম্যান মেম্বার এমপি মসজিদের ইমাম পরিবারের কর্তা সকলকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাস করা হবে মহিলাদেরকে স্বামীর গড় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একজন ব্যক্তিকে তার সমস্ত দেহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ক্ষামতের দিন আল্লাহর প্রশ্নের জবাব না দিয়ে এ সমস্ত জিনিসের জবাব না দিয়ে একটি কদম সামনে অগ্রসর হওয়া যাবে না আমরা কত গাফিল সম্পদ যত্রতত্র করতেছি মেদা যত্রতত্র খরচ করতেছি শারীরিক শক্তি যেখানে সেখানে খরচ করছি আমাদেরকে পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক পাওয়ার যেখানে সেখানে খরচ করতেছি এগুলোর ব্যাপারে কিন্তু জিজ্ঞাস করা হবে জবাব না দেওয়া পর্যন্ত সামনে অগ্রসর হতে পারব না আল্লাহ আল আমিন আমাদেরকে জিজ্ঞাস করবেন আমাদের সন্তানাদি সম্পর্কে আমরা নিজে থেকে বাঁচি এবং নিজের সন্তানাদিদেরকেও বিপদে পড়লে দেখলে তাদেরকে রক্ষা করার চেষ্টা করি শুধু কি তাই অপরিচিত মানুষ পর্যন্ত বিপদে পড়লে তাদেরকেও রক্ষা করার চেষ্টা করি আমরা যদি নিজে দেখি অন্যের একটা সন্তান গাড়ির নিচে পড়ে যাচ্ছে তাকে আমরা উঠাই রাস্তা থেকে যদি চোখে দেখি একজন অন্ধ মানুষ গর্তে পড়ে যাচ্ছে সে অন্য ধর্মের হলেও তাকে আমরা হাত দিয়ে ধরি রাস্তাটা পার করে দেই আল্লাহ পাক আমাদের মিজাজ আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন যে আমরা অন্যের ক্ষতি দেখলে বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না তাদেরকে ওই ক্ষতি থেকে উদ্ধার করতে চায় দিন হলো এটার নাম আর দিন ওয়ান নসিহা দিন কল্যাণ কামনার নাম নসিহা শব্দের অর্থ হলো কল্যাণ কামনা আর দিন হলো কল্যাণ কামনার নাম অন্যের বালাই চাওয়া সেটা দুনিয়াবি বালাই হোক আর আখরাতের বালাই হোক সেটা দুনিয়ার কল্যাণ হোক আর আখেরাতের কল্যাণ হোক দুনিয়ার কল্যাণ আমি যদি দেখি অন্যের সন্তান গাড়ির নিচে পড়ে যাচ্ছে তাকে আমি হাত দিয়ে উঠিয়ে আনব আমি যদি দেখি অন্যের অন্য একজন মানুষ রাস্তা পার হতে পারছে না তাকে রাস্তা পার করে দেই আমি যদি দেখি কেউ গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে ধাক্কা দিয়ে তার গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করি অর্থাৎ অন্যের ক্ষতি হইলে তাকে ক্ষতির থেকে উদ্ধারের জন্য আপনি আমি চেষ্টা করে থাকি কারণ এটা আমার চোখ দ্বারা দেখতেছি তার অসুবিধাটা কিন্তু একজন মুমিন অন্তর চক্কু দ্বারা দেখতে হবে যে আমার সন্তান নামাজ পড়ছে না এ কারণে সে জাহান নামে যাবে আমার মেয়ে পর্দা করছে না এ কারণে সে জাহান নামে যাবে আমার ছেলে হালাল রুজি করছে না এ কারণে সে জাহান নামে যাবে আমার প্রতিবেশী সে নামাজ পড়ে না সে ইসলামের বিধান পুরাপুরি মানে না ওই লোকটা জাহান নামে যাবে আমি যদি আমার সন্তানের অনিষ্ট দেখলে তাকে হাত দ্বারা উদ্ধার করি আমি যদি আমার মেয়ের ক্ষতি দেখলে তাকে আমি জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করি আমি যদি আমার স্বামীর ক্ষতি দেখি আমার জীবন তার জন্য দিতে পারি আমার স্ত্রীর যদি অন কোনো অনিষ্ট দেখি তার জন্য আমার সব কিছু বিসর্জন দিতে পারি আমি চর্মচক্ষু দ্বারা দেখলে এগুলো করি অন্তরচক্ষু দ্বারা কেন আমি দেখতে পাই না কারণ মুমিন হতে হলে তো আমার অন্তরচক্ষু আমি খুলে দেখতে হবে কারণ মুমিনের সংজ্ঞা হলো আল ইমান হুয়া জবান দ্বারা বলা অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা কাজের কাজের মাধ্যমে তা প্রমাণ করা এই তিন জিনিসের নামই হলো মুমিন আমি মুখ দ্বারা বললাম এই অন্যায় কাজগুলো করলে জাহান নামে যাব অন্তর দ্বারা বিশ্বাস করলাম যে আমি ওই অন্যায় কাজগুলা যে যেই করুক না কেন আমার সন্তান হোক আমার প্রতিবেশী হোক আমার স্ত্রী হোক বেনমাজি হইলে বেপর্দা হইলে হারাম খাদ্য গ্রহণ করলে সে জাহান নামে যাবে অন্তর দ্বারাও বিশ্বাস করলাম মুখ দ্বারাও বললাম কিন্তু কার্যক্ষেত্রে প্রমাণ করলাম না আমার সন্তানকে ফিরিয়ে আনলাম না আমার মেয়েকে ফিরিয়ে আনলাম না আমার স্ত্রীকে হুকুম করলাম না আমার স্বামীকে আদেশ করলাম না তাহলে সত্যিকারের মুমিন আমি হতে পারলাম না আমি কেন দেখতে পাই না যে সালাত আদায় না করার কারণে আমার এত আদরের সন্তান জাহান নামে চলে যাচ্ছে পর্দা না করার কারণে আমার এত আদরের স্ত্রী জাহান নামি হয়ে যাচ্ছে হালাল রুজি না করার কারণে আমার এত প্রিয় ছেলেটা জাহান নামে চলে যাচ্ছে আমি অন্তরচক্ষু দ্বারা কেন আমি দেখতে পাই না তার জাহান নামের দিকে অগ্রযাত্রা আমি কেন তাকে বাধা দেই না চর্মচক্ষু দ্বারা যখন দেখি সে আগুনে পড়ে যাচ্ছে তাকে বাধা দেই চর্মচক্ষু যারা যদি দেখি গাড়ির নিচে পড়ে যাচ্ছে তাকে বাধা দেই অন্তরচক্ষু দ্বারা কেন আমার সন্তানের এই জাহান নামের রাস্তা দেখি না তাহলে বোঝা গেল আমি পূর্ণাঙ্গ মুমিন নয় এখের বিল্লিসান শুধু জবান দ্বারা আমি পড়েছিল ইলাল্লাহ ইল্লাল্লাহ রসুল্লাহ তস্তিক উম বিল আমি অন্তর দ্বারাও বিশ্বাস করেছি যে আল্লাহ সব কিছুর মালিক আমি আল্লাহর হুকুম নামাল্লে জাহান নামে যাব। কিন্তু আমালুম বিল আরকান কার্যক্ষেত্রে আমি প্রমাণ দিচ্ছি না যে আমার সন্তানকে আমি জাহান নাম থেকে বাঁচানোর জন্য নির্দেশ দিচ্ছি না হাতে কলমে তাকে পায়ে হাতে ধরে তাকে আদর করে করে তাকে যে কোনোভাবে কলে বলে কৌশলে যে কোনোভাবে তাকে এবাদতের মধ্যে সামিল করতে আমার কোনো পেরেশানি নাই আফসুস অথচ তার রুজি না থাকলে আমার পেরেশানি অথচ সে অসুস্থ থাকলে আমার পেরেশানি অথচ সে সে বিপদে পড়ে গেলে আমার পেরেশানি কিন্তু সে যে এর থেকে অধিকতর অধিকতর বিপদের দিকে সে অগ্রসর হচ্ছে আমার কোনো পেরেশানি নাই আমার কোনো ফিকির নাই আমি তো সালাদ পড়ি আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই মসজিদে যাই তাবলিগে যাই কিন্তু আমার সন্তান আদি তারা নসিহত করি না তাদের দিকে আমার ব্রুকেফ নাই আমার ঘর ঠিক নাই আমার রুজি ঠিক নাই হালাল রুজি নাই হালাল ব্যবস্থা নাই نعوذ بالله من ذلك تقول يا أمار إبادة كرهنجقه الله أكبر بخار شريف الحديث إن الحلال بيّن وإن الحرام بيّن وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرى لدينه وعرضه ومن وقى في الشبهات وقى ومن في الحرام হালাল জিনিস যেটা স্পষ্ট হারাম জিনিস স্পষ্ট দুটার মধ্যে কিছু মিক্স জিনিস আছে সেটা সম্পর্কে আমরা গাফিল হালাল জিনিস স্পষ্ট হওয়ার পরেও হারাম জিনিস স্পষ্ট হওয়ার পরেও অনেকেই হারাম জিনিসের দিকে দাবিত হয় মদ হারাম স্পষ্ট অনেকেই মদের দিকে দাবিত হয় গান বাদ্য হারাম স্পষ্ট অনেকেই গান বাদ্যর দিকে দাবিত হয় দেখি হারাম কোরআন কোরআনিল করিমের আয়াতের মাধ্যমে পর্দাকে ফরজ করে দেওয়া হয়েছে হারাম অনেকেই ব্যাপর দিগির দিকে দাবিত হয় কিন্তু এরপরেও অনেকেই যেটা সন্দেহযুক্ত কিছু জিনিস যেগুলো খাবারের মধ্যে সন্দেহ আছে এই ব্রেডটা হালাল না হারাম আমি যদি না পড়ি তাহলে বুঝতে পারবো না এই সুইটটা হারাল না হারাম আমি না পড়লে ইনগ্রিডিয়েন্টস না জানলে আমি বুঝতে পারবো না এই শপের টেকওয়ের খাবারটা হালাল না হারাম আমি না জিজ্ঞেস করলে তাদের সার্টিফিকেট না দেখলে বুঝতে পারবো না ওই সমস্ত সন্দেহযুক্ত জিনিসগুলা অনেকে ব্যবহার করেন দিনের মধ্যে খতরা দিন একই ইমান নষ্ট হওয়ার প্রধান কারণ সন্দেহযুক্ত জিনিস ব্যবহার করা আর যারা সত্যিকারের মুমিন তারা তো হারামকে পরিহার করবেনি হালালকে তারা গ্রহণ করবেনি আর যারা মিডিলের মধ্যে রয়েছেন তারা অনেকেই সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকেন না ফঁকাদিস্তা বরালি দি নিহি ওয়াইর দি ওই সন্দেহযুক্ত জিনিস ব্যবহার করার কারণেই দিনের মধ্যে খতরা ঢুকে যায় অমান ওয়াকাফিল সুভাত ওয়াকাফিল হারাম আর সন্দেহযুক্ত জিনিস ওয়াকে হয়ে গেলে সন্দেহ এসে গেলে ওই জিনিসটা হারাম হয়ে যায় এ কারণে হারামগুলো থেকে তো বেঁচে থাকতে হবেই সন্দেহযুক্ত জিনিস থেকেও বেঁচে থাকতে হবে যদি আমাদের ইমানকে তরুতাজা রাখতে হয় নির্বেদাল রাখতে হয় এবাদতকে যদি আমরা নির্বেজাল গ্রহণযোগ্য এবাদত পাকের কাছে যা গ্রহণ হয় সে ধরনের এবাদত যদি আমরা করতে হয় তাহলে সন্দেহযুক্ত জিনিস থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে দর্শক শ্রোতা বোনেরা দিন দিনের উপরে চলা কেউর উপরে খুব কঠিন আর কেউর উপরে অনেক সহজ যারা মজা পেয়ে গেছেন তাদের উপরে সহজ যা আমি বলছিলাম আগের পর্বে আপনার যদি একটা অ্যাচিভ করার হাসিল করার কোনো ইচ্ছা থাকে যেমন মনে করুন বিদেশে যারা থাকেন মিডিল ইস্টে তারা দেশে স্ত্রী সন্তান মা বাবাকে রেখে থাকেন দুই বছর পরে ছুটি হবে বাড়িতে আসবেন রুদের মধ্যে মরুভূমির মধ্যে যারা কাজ করেন তাদের এই কাজে কষ্ট লাগে না যে পিছনে সামনের দিকে তাদের এইম থাকে দুই বছর পরে তো আমি দেশে যাব দুই মাসের ছুটিতে এখন যদি কষ্ট করি মাসের পর বেতন পাব এই বেতনটা আমি বাড়িতে পাঠিয়ে দেবো আমার সন্তানাদের লেখাপড়া খাবার দাবারের ব্যবস্থা হবে মাসের পর বেতনটা পাওয়ার ইচ্ছায় যতই কষ্ট হোক না কেন সামনের এই আরামের কথা মনে করে কষ্টটাকে বিসর্জন দিয়ে কাজ করেন আপনার যদি একটা অ্যাচিভ করার ইচ্ছা থাকে যে আমি দশ বছরের ভিতরে আমার এই জিনিসটা আমি খরিদ করব পয়সা জমা করার ইচ্ছা থাকে যত কষ্ট হোক না কেন একটার পর একটা কষ্ট আপনি সহ্য করে নেবেন আমি নিজের চোখে দেখেছি অনেককে বিশাল সম্পদের অধিকারী কিন্তু কাপড় চুপড়ের কোনো টিকটিকানা নাই ভালো কাপড় খরিদ করেন না ইচ্ছা যে আমার গড়টা যেন বাচ্চাদের জন্য একটা গড় করে যায় আমি যেন একটা ভালোভাবে বাচ্চারা লেখাপড়া করতে পারে তাদের যেন লেখাপড়ায় কোনো আঘাত না হয় এ কারণে তারা কষ্ট করেন ইচ্ছা থাকে সন্তানাদির ভবিষ্যতের ফিউচার যেন ভালো হয় ব্রাইট হয় এ কারণে তারা কষ্ট করে থাকেন একইভাবে যারা অত কষ্টের মধ্যেও মুখে হাসি তাদের ইচ্ছা আমি যতই কষ্টে থাকি না কেন হারাম খাদ্য গ্রহণ করব না যতই কষ্টে থাকি না কেন হারাম উপার্জন করব না হারাম পদ্ধতিতে আমি গড় খরিদ করব না হারাম পদ্ধতিতে আমি খাপড় খরিদ করব না হারাম পদ্ধতিতে আমি জায়গা খরিদ করব না অন্যের সম্পদ আমি গ্রাস করব না অন্যের হক আমি মেরে খাব না কারণ এইটা যদি আমি করি তাহলে আমার দুনিয়াও বরবাদ হবে আখেরাতও বরবাদ হবে আমার যদি কষ্টতেও আমি থাকি বাঙ্গাগড়েও থাকি আমি দুইবারের জায়গায় একবারও খাবার গ্রহণ করি আমার সন্তানাদিদেরকে দামি কাপড় না দিয়ে কম দামি কাপড়ও দেই আমি যদি দেই আমি হালাল আমার রুজি দিয়ে দেব। আমার সন্তানাদির কাপড়গুলো একটা দুইটা কাপড়ও যদি থাকে কাপড়গুলো যদি নষ্ট কাপড় হয় আমার নিজের কাপড় যদি মানসম্মত নাও হয় তবুও তো আমার হালাল রুজি দিয়ে আমার এই কাপড়গুলো কিনা আমি হারাম পথে যাব না এই যে মানুষের একটা এম থাকে হালাল পথে থেকে আমি অর্জন করবো কি জান্নাত হালাল পথে থেকে আমি অর্জন করবো আল্লাহর মন্দি আল্লাহর সন্তুষ্টি ইন্না আকরাম আকুম ইন্দালাহি আতখা হাকুম আল্লাহ পাকের কাছে প্রিয় আল্লাহ পাকের কাছে আল্লাহর মোহাব্বতের নৈকট্যের মানুষ তারা যারা মুত্তাকি পরহেজগার যারা এই সমস্ত পরহেজ করে থাকেন হারাম থেকে বেঁচে থাকেন আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকেন হুজুরে পাল্লা ইসলামের বিধানের বাহিরে তারা চলেন না তারা হলেন মুত্তাকি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর মুত্তাকিদেরকে আল্লাহ পাক পছন্দ করেন আল্লাহ পাকের নৈকট্য ব্যক্তি ইন্না আকরামাকু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে সম্মানই ওই ধরনের মানুষ যারা মুত্তাকি সে যে কোনো রঙ্গের হোক যে কোনো দেশের হোক যে কোনো ভাষার হোক যত গরিবই হোক না কেন যত কম শিক্ষার মানুষই হোক না কেন সে পুরুষ হোক আর মহিলা হোক পাকের কাছে মুত্তাকি ব্যক্তি পরহেজগার মানুষই পাকের কাছে প্রিয় এবং সম্মানিত আপনি যত বড়ো ধনী হন না কেন আপনি যত সম্পদশালী হন না কেন কারণের মতো সম্পদ যদি আপনার হয় ফেরাউনের মতো দাপট যদি আপনার তাকে নমরুদের মতো আপনি যদি আপনি যদি বিশাল অট্টালিকার মালিক হন তবুও যদি আপনি আপনি যদি আপনার তাকুয়া না থাকে পরহেজগারি না থাকে তাহলে আপনার কোনো মূল্য নাই পাকের কাছে কোনো মূল্য নাই আর আপনি যদি একদম বিলাল হাফসির মতো মানুষ হন কোনো সম্পদ না থাকে কৃতদাস থাকেন আর আল্লাহর হুকুম নবীজ সাল্লামের তরিকা অনুযায়ী চলেন তাহলে আপনার কদমের আওয়াজ আর মো আল্লাহ পর্যন্ত বিলাল রাবুল্লাহ তাল কদমের আওয়াজ মেয়রাজের সময়ে আরশে পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছিল দুনিয়াতে যত কষ্টে তাকুন না কেন যত ছোট মানুষই হন না কেন আপনার মর্যাদা পাকের কাছে সবার থেকে বেশি কারণ প্রত্যেকটা মানুষই তো আমরা একটা এক কাতরা গান্দা পানি দিয়ে প্রত্যেকটা মানুষকে তৈরি করা হয়েছে মানুষের মর্যাদা তখন বাড়বে যখন মানুষ আল্লাহর বিধান অনুযায়ী নবীজি সাল্লের তরিকা অনুযায়ী মানুষ চলবে এ কারণে সম্মানিত দর্শক শ্রোতাদের খিদমতে আকুল আবেদন রাখব যে জীবনটাকে এভাবে যেন বরবাদ করে না দিই শয়তানের দোকায় খাই সাথেন আফতানের গুলামের মধ্যে যেন জীবনটাকে বরবাদ না করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটা পরিচালনা করার যে কথাগুলো বললাম সর্বাগ্রে আমাকে আমল করার সাথে সাথে আমার সকল দর্শক তো তাকে আমল করার তৌফিক দান করুন হাদা মিন আইলমি ওয়াল এলম ইন্দাল্লাহ ওসাল আলব আলী আসাল্লাম السلام عليكم ورحمه الله وبركاته